হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কী বার, বৃহস্পতিবার সকাল 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 আমি ভিডিওটা শুরু করলাম। সুস্থতা এখন মোটামুটি ঠিক আছে, মেয়ে ভালো আছে, ওরটাই মেন চিন্তা, ওরটাই, কারণ ও ওষুধ বসুধ কিছু খায় না বলে ওর নিয়ে আমার বেশি চিন্তা হয়। আর তোমাদেরকে আগের দিনে ভিডিওটাতে বলেছিলাম যে বরের শরীরটা একটু খারাপ, ও যাবে টেস্ট করাতে, তো আজকে টেস্ট করাতে গেছে। এখনও পর্যন্ত মানে 9টা থেকে 12টা পর্যন্ত টেস্ট করে, তো তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দেয়, র্যাপিড টেস্ট। তো একটু টেনশনে তো আছি, কী হবে জানি না, দেখা যাক কী হয়, মেন্টালি প্রিপেয়ার্ড। তো বাবু কোথা গেলি, খাটের ঢুকে বসে আছি দেখো। তো চলো আমি দেখা যাক কী হয়, এখন তো বাজে 9:30 দিকে পৌঁছেছে, তো এখন বললো লাইনে দাঁড়িয়ে আছি, 5-6 জন আছে, বেশি কিছু নেই, তো টেস্ট করিয়ে 10-15 মিনিটের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। তো আজকে ওর গায়ে হালকা হালকা জ্বর আছে, ওই জন্য আরও বেশি আমি ফোর্স করলাম, 3-4 দিন হয়ে গেছে তোমার জ্বরটা কমছে না, তুমি যাও একবার টেস্ট করাও। তো কালকে সকালে টেস্ট করাতো, কিন্তু কালকে সকালের দিকে উঠতে পারছিল না বলে আর গেলো না, তো আজকে গেছে এবং টেনশনে আছি একটু কী হয়। তো চলো আমি একটু মোটামুটি ব্রেকফাস্ট করে নিই, আমারও করা হয়নি, মেয়েকেও খাইয়ে দিই। তো উঠে বিছানাপত্র গুছিয়ে আমি আবার কথা বলছি, অবশ্যই তোমাদেরকে জানাবো কি হলো না হলো। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, মুখ দেখে তোমরা ধরে ফেলেছো হয়তো, কি বলবো, টেনশনে তো ছিলাম। তো এখন বাজে 12:30, আমি অনেকক্ষণ কোনো ভিডিও করিনি, কারণ তোমরা বুঝেই গেছো। তো 9:30 দিকে বললাম, 10-10টার দিকে তো ওর রিপোর্ট এলো, তো টেস্ট পজিটিভ এসেছে, তো বাড়ি ফিরে গেছে। এখন টোটালি পুরো আমার কাছে প্রিপেয়ার ছিলাম, তারপরেও মানে জানি না কী টাইপের আমার মনে হচ্ছে, একটা মানে ভাবা আর সেটাকে ঘটে গেছে সেই জিনিসটাকে কন্টিনিউ করাটাতে অনেকটা পার্থক্য থাকে। ভাবিনি এইভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে কোনোদিন, টোটালি এতদিন তো ছিলাম না 100%। আমারও এখন টেস্ট করালে আমার পজিটিভ থাকবে এখনও, করবো কিছু বুঝতে পারছি না, কারণ মেয়েকে হয়তো আমি ওর বাবার কাছ থেকে হয়তো আলাদা রাখতে পারবো, আমার থেকে সম্ভব না, অসম্ভব, কারণ 3 জনে আছি আমরা বাড়িতে, কোনো উপকারই সম্ভব না। যাই হোক, যতটুকু পারছি মেনটেন করবো, চেষ্টা করব আমি, এবং আমি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেলাম হঠাৎ করে রিপোর্টটা আসার পর, কারণ অ্যাকচুয়ালি ও যখন ওকে যখন ডাকে, আমি তখন ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে ওকে ডাকলো, ও আমাকে জাস্ট ফোনে বলছে যে আমাদের এখানে বাবা তো তাকাচ্ছে, বুঝতে পারছি না, নার্সগুলো বুঝতে পারছি না আমাদের কেন দেখাচ্ছে, কি পজিটিভ এলো নাকি রিপোর্ট, বলছি দেখো কি হয়। তো তারপরে ডাকলো, দেখে বললো, ওরা বললো যে পজিটিভ আছি, সেটা আমি শুনতেও পেলাম, মেডিসিন দিয়েছে, ট্রিটমেন্ট, প্রেসক্রিপশন সব কিছু দিয়েছে, তো সব হসপিটাল থেকে সব কিছু দেয় তোমার, সমস্ত কিছু মেডিসিন দিয়েছে। আমি তো ও আসার পর থেকে টোটালি এখন পর্যন্ত মাস্ক তো খোলেনি, খুলতে দিইনি, বাবান আছে মানে একটু আমাদেরকে সাবধানে থাকতে হবে, যদিও বাবানও জ্বর এসেছিলো, হয়েছিলো, আমার তো পেরিয়ে গেছে, কষ্ট তো অবশ্যই হচ্ছে, খারাপও লাগছে খুবই, কীভাবে কীভাবে মেনটেন করবো আমি জানি না, তাও আমি চেষ্টা করবো অনেকটুকুই, পুরোটুকুই চেষ্টা করবো। তো আমি খাবার এখন বানাচ্ছিলাম, তো বাবা আছে ওই রুমটাতে আমি পুরোটাই মোটামুটি যেটুকু পেরেছি অ্যারেঞ্জ করে দিয়েছি, তো ওখানেই আছে। তো মেয়েকে পেয়ারা কেটে দিয়েছিলাম, ও পেয়ারা খাচ্ছিলো, পাপার কাছে যাবো, পাপা কোথায়, ও তো লক, ওই রুমটা তো লক করে রেখে দিয়েছি আমি ভিতর থেকে, বাইরে থেকে, আর ওই বাবা সরি খুলতে জেনে গেছে, বাইরে থেকে লকটা খুলতে পেরে গেছে, ভিতর থেকে তোর বাবা লক করে রেখেছে। আমি মানে বুঝতে পারছিলাম কী করে ওকে আটকাবো, ও এমনিতে ওর বাবার ফোন এলে একটু মামা চিল্লামিল্লি করলে ওই রুমটাতে গেলে সে ফাটিয়ে দেয় বাইরে থেকে, এমনি করে করে খুলতেই হবে, আমি জানি না কীভাবে আটকাবো। আজকে প্রথম দিন, এখনও মিনিমাম তো 7 দিন বলেছে, 7 দিন তো কোয়ারেন্টাইনে রাখতে বলেছে, এখন কী হয় দেখা যাক। তো যতটুকুই আমি করবো তোমাদের সাথে শেয়ার করবো,
আশা করি সুস্থ হয়ে যাবে। দেখো ভীষণ কিছু প্রবলেম হচ্ছে সেরকম সেরকম তো কিছু না, কাশিটা একটু পরিমাণ হচ্ছে বেশি, আর আবার আজকে একটু জ্বর ছিল হালকা সকালের দিকে, মানে থার্মোমিটারে দেখলে হয়তো 99 এরকম দেখাচ্ছে, কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে যেন জ্বরটা নামছে না, জ্বরটা নামছে না, এরকম সেম আমারও হচ্ছিলো দিন চার দিন পর। এই হলো ব্যাপার। চলো তোমাদেরকে তো এক ঝলক দেখিয়ে দিই বাইরে থেকে, ও ওই রুমটাতে আছে বিছানা, কীরকম একটা লাগছে, মাস্ক পরে আছে, মেডিসিন ফেডিসিনগুলো তো বিছানার মধ্যে ছড়ানো আছে, মানে এসে চেক করছিল দেখছিল আর কি। তো চলো তোমরা দেখো। না বলতে হবে না পাপাকে, চলো আমি আগে, ঠিক আছে ঠিক আছে, সরি বাবু সরি, গালে লেগে গেছে, আচ্ছা ঠিক আছে, পাপাকে বলবে, তুমি পাপাকে কালকে বলবে, কালকে বলবো, হ্যাঁ পাপাকে ওষুধ তো খাওয়াবে, আচ্ছা ঠিক আছে, চলো চলো মামাকে ওষুধ খাওয়াতে হবে, আসো। জামাটা ভিজিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিন, সরি মেশিনের ওখানটাতে উঠতে পেরে গেছে, তো কিছু করার নেই, কতই সামলাবো, ওখানে গিয়ে সোয়েটার জামা সব ভিজিয়ে দিয়েছি, জামাটা চেঞ্জ করতে গিয়ে আমার নখটা একটু লেগে গেছে নাকের মধ্যে, তো পাপাকে বলবো, পাপাকে বলবো, বাবা ছইতে খারাপ, পাপা তো ওই ঘরে, বাবা ছইতে খারাপ না, কার ছড়ি খারাপ শোনো, তোমার ছবিটা ঠিক আছে এখন, তুমি ভালো আছো, বলো কি বলছো, পাপার ছবিটা খারাপ, হ্যাঁ পাপার কাছে এখন একদম যাবে না, যে দেখো তোমরা একটু কি করছো তুমি, তোমার শরীর কেমন আছে এখন, বাবা কত মেডিসিন, পাপাকে টাটা করো, পাপাকে টাটা করো, এখান থেকে টাটা করো, টাটা করো, ওর এখানে এখানে ওর বেড রুমের বেড কভারটাও চেঞ্জ করা হয়নি, আমি এখনই একটা বেড কভার আর বালিশ দিয়ে যাবো, বললাম তুমি চেঞ্জ করে নিও একটু বালিশটা বেড কভারটা। চলো এই হচ্ছে অবস্থা আমাদের, কোয়ারেন্টাইন ডে 1, 7-3, ও তো হাসছে, ও বলছে মামা কি করছে, জামা বলছে ও কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কিছু হবে না, কিছু হবে না ঠিক আছে, তাও মামাকে নিয়ে একটু বেশি চিন্তা, বাবানকে নিয়ে ও কী করে দিয়ে আটকাবো ওকে আমি জানি না, সে হচ্ছে ব্যাপার। সো ফ্রেন্ডস এখন বাজে 1:30, অনেক টাইম হয়ে গেছে, মামাকে খাওয়াতে খাওয়াতে স্নান ফান করে রান্না বান্না করে অনেক টাইম হয়ে গেছে, তো দেখো আমি ওর খাবার তো রেডি করে দিয়েছি, ও তো এই ঘরটা থেকে ওকে পুরো একদম ওখানে আমি বলেছি তুমি ওখান থেকে বেরিও না, যা লাগবে সব আমি দিয়ে আসবো, তো দেখে নিই তোমাদের তোমাদেরকে আজকে একটু কী বানিয়েছি তাড়াহুড়োর মধ্যে। এটা ওর প্লেট, ওর প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি, এটা ভাতটা অনেকটা লাগছে কিন্তু ভাত কোয়ান্টিতে একদম এক গাল ভাত, তো ভাত খেতেই পাচ্ছে না, আজকে বেশি কিছু রান্না করিনি, আলু ফুলকপি দিয়ে ভেজেছি কারণ ভাজা ভুজিটা একটু মুখে ভালো লাগছে ওরও এবং আমারও, কারণ মশলাপাতি দিয়ে খাবার একদম ভালো লাগছে না দুজনেরই। এটা বানিয়েছি পালং ডাল, পালং ডালটা ওর খুব প্রিয়, ওই জন্য পালং ডাল বানিয়েছি মুসুর ডাল দিয়ে, আর এটা কী জানো তো, এটা হলো সজনে পাতা হয় না, সজনে ফুল, সজনে গাছের ফুল, সেই ফুলের বড়া ধনে পাতা পেঁয়াজ দিয়ে, এটা ও সানডের দিনে এনেছিল, তো আমাদের দুদিন হয়েছে, খুব ভালো, এটা খুব উপকারী একটা জিনিস, ভিটামিন সি থাকে তো এখনের জন্য একটা খুবই উপকারী একটা জিনিস সজনে ফুলের বড়া, আর এটাতে হলো তোমার আমসত্ব, মানে যেহেতু মুখে এখন কোনো টেস্ট নেই ওই জন্য একটু ও বললো যে একটু আমসত্ব বানিয়ে দেবে, তো ওর প্লেট আমি রেডি করে রেখেছি, আর এখানে আছে জল, ওকে আমি দিয়ে আসবো জলটা, ও হাত ধোবে, এই দেখো এখানে কী করেছি, এখানে এই টুলটাকে রেখে দিয়েছি চেয়ারটাকে, মামা এদিকে আসবে না পাপা, আবু নো 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 মামা, ডোন্ট কাম মামা, দেখো কী করছে বদমাশটা, পাপার দরজাটা খোলা আছে, চলে আসছে ওখানে, বাবু
এই যে এখানে টুলটা রেখেছি এটার মধ্যে দেবো, টুলটা একটু নয় হয়ে গেছে, মামাই করেছে এখানটা, তো এখানটাতে ওকে জল দিয়ে যে এটাতে আমি জল দিয়ে দেবো, ওটাতে হাত ধুয়ে নেবে, ও হাত ধুয়ে নিয়েছে। এরপর ওকে আমি এখানে প্লেটে প্লেটটা এটাতে বসিয়ে দেবো, ও খাবে ওখানে বসে বসে। নাও নিয়ে নাও, তুমি বসে পড়ো সোফাটায় বসে পড়ো। ওই যে খেতে বসে গেছে। এবার আমি এখানে আমার খাবারটা বেড়ে নিয়ে আমি এবারে খেতে যাব, খেতে বসে যাবো, ও ওখানে খাচ্ছে খাক, তো চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, তো দেখলে আমার মেয়ে সত্যি বিশ্বাস করবে না, মানে আজকে একদিন কী অবস্থা, মানে ওইটুখানি বাচ্চাকে নিয়ে সত্যি একজনকে আলাদাভাবে থাকাটা কত চাপের বিষয়। একই কী বলতো, ওর বাবা থাকে না সারাদিন, তার উপর এখন বাড়িতে আছে, বাড়িতে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের কথা বলছি, সবারই কথা বলছি, বাবারা বাড়িতে থাকলে তাদের একটা আলাদা মহল, তাদের কাছে একটা আলাদা আনন্দ এরকম মনে হয়, তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় মানে বাবাকে দেখতে পাচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে কিন্তু তার কাছে যেতে পারছে না। ও তো আমি যখন খাবার রেডি করছিলাম তখন তো চলে যাচ্ছিল, দেখে তোমরা ভিডিও করছিলাম তখন গিয়ে আটকালাম, বন্ধ করে দিয়ে গিয়ে আটকালাম, কিছু ব্যাপার ঠিক আছে কোনো রকমে রাখছি, কিছু করার নেই। তো তোমাদেরকে বলবো প্লিজ, তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে আমরা আছি, যেই যারা যারা আছো তারা অবশ্যই বুঝতে পারবে, পৃথিবীর মানে বেশিরভাগ লোককে এখন এইভাবেই কাটাচ্ছে হয়তো, এটা মানে জিনিসটা দেখতে হয়তো ইজি লাগবে কিন্তু কন্টিনিউ থাকা, যাদের বাড়িতে বাচ্চা যারা বেশি তাদের পক্ষে খুবই টাফ জিনিসটা, না জানলে আলাদা জিনিস, জানার পর তুমি আর পারবে না, মানে জেনে গেলে আর পারবে না এক কাছে থাকতে, বাচ্চাটাকে কোলে নিতে, তাই না? সেরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমার সাথে থেকো, তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এবং অল করে দিও, যাতে তোমরা আমার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমাদের সবাইকে একটাই কথা বলার, প্লিজ এই সিচুয়েশনে অবশ্যই মাস্ক ব্যবহার করো, তো বাইরে গেলে তো অবশ্যই যেখানে বেশি গ্যাঞ্জাম থাকবে সেখানে অবশ্যই মাস্ক ইউজ করো এবং হাতে স্যানিটাইজ করো, হাত সবসময় হাত স্যানিটাইজ করো করো বাইরে থাকলে, আর বাড়িতে এলে অবশ্যই ভালো করে হাত পা ধুয়ে সমস্ত রকম ফ্রেশ হয়ে তারপরে জিনিসে হাত দিও। তো এটাই, যদিও এখনের করোনাটা অতটা অতটা মানে অমিক্রন অতটা ক্ষতিকর না, তাও মানুষকে সতর্ক থাকতেই হবে এবং কিছু করার নেই, এই হলো ব্যাপার। তো চলো আমি ভিডিওটা আর বড় করব না, তো এখন হয়তো এই ব্লগগুলো হয়তো আলাদা হবে, একটু অন্য টাইপের হয়ে যাবে, আমি নিজেও জানি না কী আমি বানাবো, যেরকম হবে সেরকমই তোমরা দেখতে পাবে, কোনো এডিটিং বা কোনো অন্য কিছু থাকবে না। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আর কিছু বলার নেই, চলো বাই, টেক কেয়ার।